ত্রিপুরার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিভিন্ন জায়গার পাশাপাশি এই কর্মসূচিতে নেমে বহরমপুর টাউন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অর্কদীপ সরকারের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর হামলার প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়কের ওপর প্রতিবাদ আন্দোলন। আপনারা যে ছবি সরাসরি দেখতে পাচ্ছেন, যে ছবি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর হামলার প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়কের ওপর নেতৃত্বাধীন আমরা তীব্র প্রতিবাদ জানাই। আজকে ভারতবর্ষ গণতন্ত্রের রাজনীতির উপর দাঁড়িয়েছে, গণতন্ত্রের উপর দাঁড়িয়েছে। আমাদের একটা কনস্টিটিউশন আছে, আমাদের একটা সংবিধান আছে, যে সংবিধান 1950 সালে 26শে জানুয়ারিতে আমাদের বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে আমাদের ভারতবর্ষে শুরু হয় এবং সেখান থেকে আমাদের পথ চলা শুরু হয়। প্রত্যেক বছর একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোট হয়, জননির্বাচন হয়, জনগণনা হয়। উদ্দেশ্যটা কি? মানুষ যাকে চাইছে সেই দেশের কাজ করবে, কিন্তু মানুষের ডাকে যখন সাড়া দিতে আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি ত্রিপুরাতে উপস্থিত হয়েছেন, শুধুমাত্র ত্রিপুরার মানুষের দাবিতে, ত্রিপুরার মানুষের ডাকে সাড়া দিতে, তখন বিজেপির সাম্প্রদায়িক দাঙ্গাকারী গুন্ডারা অভিষেক ব্যানার্জির গাড়ির উপর, মাননীয় সংসদ সচিব অভিষেক ব্যানার্জির গাড়ির উপর ধাক্কাজনকভাবে আক্রমণ জানায়। এই ঘটনা আমরা তীব্র প্রতিবাদ করছি। তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস জানাচ্ছি, আমার নেতা সৌমি ঘোষণের সঙ্গে সর মিলিয়ে, আমার নেতা সৌমি ঘোষণের কথায় কথা মিলিয়ে, যে আজকে যদি বাংলার তৃণমূল কংগ্রেস মনে করে তো বিজেপির কোনো নেতা কেন, বিজেপির কোনো রাজনৈতিক সমর্থক বা কর্মীও পশ্চিমবঙ্গে, তবুও কিন্তু আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, পশ্চিমবঙ্গের মধ্যে আমরা সৎভাবে রাজনীতি একসঙ্গে সব মিলেমিশে থাকার চেষ্টা করছি। আমাদের নেত্রী, দেশনেত্রী, জনগণ মন অধিনায়িকা মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবঙ্গকে সুন্দরভাবে, অসাম্প্রদায়িকভাবে, ভাতৃত্ব প্রতিমভাবে সব দল মিশিয়ে সুন্দরভাবে পরিচালনা করছে, যেখানে সব দল নিজের গণতান্ত্রিক স্বাধীনতার মাধ্যম দিয়ে এখানে নিজের নিজের পথ চলা শুরু চলছে। আমরা তো কাউকে ডিস্টার্ব করছি না। আজকে মানুষের দাবিতে যখন আমাদের নেতা ত্রিপুরা থেকে উপস্থিত হয়েছে, তখন আমাদের নেতার উপর কেন আঘাত আনা হলো? এই ঘটনার প্রতিবাদে আজকে আমরা এখানে বহরমপুর টাউন তৃণমূল যুব কংগ্রেস আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে তার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, এবং এইটুকু এখানে বলে যেতে চাই, এ তো কেবল আন্দোলনের শুরু, ভবিষ্যতে এই আন্দোলন আরও বৃহৎ থেকে বৃহত্তর হবে। বহরমপুর টাউন যুব তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির জন্য যদি প্রয়োজন হয় তো বুকে শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে। সৌমি ঘোষণের নেতৃত্বাধীন